জাতীয় স্বাস্থ্য মিশন এনএএম পরিচালনা কর্মচারী সুবর্ণপুর সংঘ পক্ষরু আজি বিভিন্ন দাবি নিয়ে কার্যবন্ধ আন্দোলন করা যাইছি। রাজ্য সংগঠনের আহ্বান ক্রমে সুবর্ণপুর জেলার সমস্ত ঠিকা কর্মচারী এথিরে সামিল রইথিলে। এই স্বাস্থ্য কর্মচারী মানে তাঙ্ক বিভিন্ন সমস্যাকে নিয়ে সরকারঙ্ক পাখরে দাবি করে আসুথিলে। উক্ত দাবিগুড়িক পূরণ নহেবারু শেষে সেমানে আন্দোলনর পন্থা গ্রহণ করিছন্তি। আজি ঠারু সেমানে কলা ব্যাজ পরিধান করি কলম ছাড় আন্দোলন করিছন্তি। সংগঠন তরফরু নন মেডিকো পাবলিক হেলথ ম্যানেজমেন্ট ক্যাডর সৃষ্টি করি সেই পদবীরে স্থায়ী নিযুক্তি প্রদান করা সহ অন্যান্য পাঁচগোটি দাবি করা যাইছি। সংঘ অধীনরে থিবা কর্মচারী মানে দাবি পূরণ ন হবা পর্যন্ত কার্যালয়কু আসিলে মধ্যে কাম করিবে নাহি বলি চেতাবনী দেইছন্তি। করোনা মহামারী সংকট সময়রে কর্মচারী মানে আবশ্যক ঠারু অধিক কার্য তুলাইতিলে সুদ্ধা সরকার তাঙ্ক প্রতি অন্যায় করুথিবা গণমাধ্যম আগরে প্রকাশ করিছন্তি। আমি এটা স্বাস্থ্য কর্মচারী মানে অল ওড়িশা ওএসএমপিকেস সংগঠন তরফরু করা হয়েছে। আউ আমি রাজ্য সরকারকে জনাবাকে চাহুছু আমার কিছু মানে দাবি পূরণ করিবা পাই। আউ সেথিরে নন মেডিকো আমি তাঙ্কু প্রথম দাবিরে তাঙ্কু কইছু যে আপনাদের ক্যাডার সৃষ্টি করা যাও, দ্বিতীয়রে আম সমস্তকু ইপিএফ লাগু করা যাও, আউ সেই মানে গভর্নমেন্টর মানে সমান স্কেল সমান দরমা হিসাবে দরমা দিয়া যাও। আমি তৃতীয়রে আমি দাবি করিছু যে সমস্তকু জীবন বিমা আমার পরিবারমানক পাই কিছি যেটিকি সব অলগা সংগঠন মানকরে করা যাইছি কিন্তু আমমানক পাই কিছি করা হয়নি। আমপাই এই বাছনীতি আমটু দূরি করা যাও। এবং প্রথমে সমস্তে জানিথিবে এই কোভিড টাইমরে কোভিড মহামারী সময়রে আমি সমস্তে আমার নিজের জীবনকু দায়ী লগাই আমি সমস্তে কাম করিছু, দিন রাতে এক করিকি আমি সমস্তে কাম করিছু কিন্তু আমকু তার ফলস্বরূপ কিছু মিলনাহি। সেথিপাই আমি সরকারকু নিবেদন করুছু যে এই সময়রে আমকু কিছু ইনসেনটিভ দিয়া যাও, আউ আমমানকর পরিবার পাই আমার ভবিষ্যৎ পাই কিছু করু। সেথিপাই সরকারকু আমি এই দাবি আমি দাবি পাই আমি এই স্ট্রাইকটা করিছু। এইটা আমি শান্তিপূর্ণ হিসাবে করুছু, আমি কিছু ঝগড়া ফগড়া করিবু নাহি কিন্তু যে পর্যন্ত সরকার ন মানিছন্তি আমি পেন ড্রাইভ স্ট্রাইক কলাবেদ সহ তাকে গ্রহণ করি আমি স্ট্রাইকটা করুছু।